Hello, my lovely viewers. Assalamu alaikum. Bangladeshi mom blogger in London. কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি শুক্রবারে দুপুরে কি রান্না করলাম সেটাই শেয়ার করব। তো সকালে আমি আয়াজ আদ্রিতা আদিয়ানকে স্কুলে দিয়ে গেলাম। এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে আমি আর আদ্রিতার আব্বু একটু নাস্তা করব। আদ্রিতার আব্বু অফিসে চলে যাবে। আজকে আমি দুপুরের জন্য কি কি রান্না করছি সেটাই দেখাবো। আমি আজকে একটু পালং শাক রান্না করব, একটু সবজি রান্না করব আর চিকেনের মানে মুরগির কলিজা গিলা রান্না করব। তো আদ্রিতার এটা খুবই পছন্দ, মুরগির কলিজা গিলা। তো আদ্রিতার জন্য প্রায় আমি এটা রান্না করি। তো আজকে আমি আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। আমি প্রথমে একটা প্যানে পানি বলক তুলে নিলাম, কলিজাগুলো দিয়ে দিলাম। জাস্ট একবার একটু বলক তোলা পানিতে সেদ্ধ করে নেব। এখনই আমি কিন্তু এই কলিজাটা ছেঁকে নেব, কারণ বেশিক্ষণ রাখবো না, তাহলে কলিজাগুলো আবার একটু ফেটে ফেটে যাবে। এটা করার অর্থ হচ্ছে কলিজা রান্না করার পরে কিন্তু একটু কালচে একটা ভাব আসে। যদি এভাবে একটু গরম পানিতে একটা বলক তুলে নিই তাহলে এই ভাবটা আর আসবে না। এই তো আমি ছেঁকে নিলাম, এখন আমি রান্নাটা শুরু করে দেবো। একটা প্যানে আমি 4 টেবিল স্পুনের মতো তেল নিয়ে নিলাম। আমি কলিজাগুলো 1 কেজি পরিমাণে নিয়েছি। আর পেঁয়াজ নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে দেন আমি এর সাথে মশলাগুলো অ্যাড করে নেব। আমার পেঁয়াজটা কিন্তু অনেকখানি ব্রাউন কালার হয়ে আসছে। এখন এর সাথে 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আমি খুব কুইক রান্না করি, যে কোনো কাজ আমার খুব কুইক করতে হয়, কারণ 3 বাচ্চা নিয়ে আমার সব কাজগুলো একটু কুইক কুইক করে নিতে হয়। তো হলুদের গুঁড়ি দিয়ে দিলাম 1 টিস্পুন, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন এবং ধনে গুঁড়ো 1 টিস্পুন দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, 1 টিস্পুনের থেকে একটু কম দিয়েছি মরিচ গুঁড়োটা। আর আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কারি পাউডার। কারি পাউডারটা হচ্ছে পুরোপুরি অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না দিলে কোনো প্রবলেম নেই। আর আমি তেজপাতা, এলাচি আর লবঙ্গ দিয়ে দিলাম, আর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন মশলাটা আমার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নায় কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হয়, তা না হলে কিন্তু রান্নার টেস্ট লাগে না। তো মশলাটা যদি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে সেই খাবারটা খেতে কিন্তু ভালো লাগে। আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাপ পানি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এখন আমি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে প্রথমে আমি গিলাটা দিয়ে দিব। গিলাটা আর কলিজাটা যদি আমি একসাথে দিই গিলাটা সেদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে, কলিজাটা খুব কুইক সেদ্ধ হয়ে যায়। তো মশলাটা কষানোর জন্য আমি ঢেকে দিলাম। এখন আমি ঢাকনিটা তুলে দেখছি কেমন হয়েছে। তেলটা কিন্তু উপরে চলে আসছে, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে গিলাটা আগে দিয়ে দিব। গিলাটা আমি ভালোভাবে ধুয়ে ছোট করে কেটে নিয়েছি। আমার বাসায় হচ্ছে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে এক একজন এক একটা পছন্দ করে। যেমন আমার হাজব্যান্ড পছন্দ করে গিলা, আদ্রিতা পছন্দ করে কলিজা, আমার ছেলে পছন্দ করে মুরগির পা। তখন আমি ফার্মের পা পাওয়া যায় মুরগির, সেটা এনে রান্না করে দিই আজকে। তো এখন গিলাটা মোটামুটি সেদ্ধ হয়ে আসলে তখন আমি এই কলিজাটা দিয়ে দিব। তাহলে কলিজাটা না আস্তে আস্তে থাকবে আর মানে খুব বেশি গলে যাবে না আর খেতে ভালো লাগবে। এখন আমি সব কিছু খুব ভালোভাবে একটু নেড়ে দেব। নেড়ে দেওয়ার পরে আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে রাখবো সেদ্ধ হয়ে আসার জন্য। এখন একটু দেখে নেব কিছুক্ষণ পরে কেমন হয়েছে, কারণ একটু নেড়ে দিতে হবে। অনেক সময় কলিজাগুলো আবার প্যানের তলে কিন্তু আবার লেগে যায়। এখন আমি আবার একটু নেড়ে ছেড়ে ঢেকে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হয়ে আসার জন্য। তো আমার কলিজার এবং গিলার তরকারিটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। এখন আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। দেখ আমি লবণ চেখে নিব, লবণ ঠিক আছে কি না। এবং শেষে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। আমার বাসায় আমি বেশিরভাগ তরকারি কিন্তু জাস্ট কাঁচামরিচ দিয়ে রান্না করি, কোনো রকম শুকনো মরিচের গুঁড়ি আমি দিই না,
কারণ শুকনো মরিচের গুঁড়িটা কিন্তু শরীরের জন্য অনেক খারাপ, অ্যাসিডিটির জন্য খুবই খারাপ। যারা অ্যাসিডিটি তারা যদি ভালো করতে চান অ্যাসিডিটি, জাস্ট কাঁচা মরিচ দিয়ে তরকারি রান্না করে খাবেন। আর তেল অবশ্যই খুব কম পরিমাণে তেল ইউজ করবেন। এই তো আমার চিকেন গিলা কলিজা রান্না হয়ে গেল, ফাইনাল লুকটা এরকম হয়েছে। এখন আমি একটা সবজি রান্না করব, কারণ আমি তো অসুস্থ, অনেকেই জানেন। ডাক্তার বলেছে আমাকে একটু মশলা কম খেতে, তো আমি এখানে ব্রোকলি নিয়েছি, ফুলকপি, মিনিকর্ন নিয়েছি, আর নিয়েছি অ্যাসপারাগাস আর ক্যারেট। সব কিছু একসাথে আমি জাস্ট লবণ আর 1 টিস্পুন জিরে দিয়ে, না সরি ধনে দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, ধনে আর লবণ দিয়ে। জাস্ট আমি একটু রসুন দিয়ে একটু 1 টিস্পুন তেলে ভালোভাবে লাল করে ভেজে এর সাথে অ্যাড করে দিলাম। এখন আমি আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব, দেন আমার এই সবজিটা কিন্তু রেডি হয়ে গেল। এটা কিন্তু জাস্ট শুধু শুধু খাওয়ার জন্য খুবই ভালো। এখন আমি পালং শাকটা রান্না করে নেব। পালং শাকটা আমি কেটে ধুয়ে রেখেছি। আমি পালং শাকে 1 টিস্পুন তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা সফট হয়ে আসলে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন আদা রসুন পেস্ট, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, কারণ পালং শাক আমার এখানে 1/2 কিলোর মতো আছে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, একটু লবণ দিয়ে দিলাম। এখন মশলাটা একটু কষিয়ে নেব এবং সাথে আমি একটু চিংড়ি মাছ দিব। মশলাটা একটু কষানো হয়ে গেলে এখন এর সাথে আমি দিয়ে দিব কিছু চিংড়ি মাছ, কারণ যে কোনো শাকের সাথে যদি একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করেন তাহলে কিন্তু শাকটা খেতে খুব ভালো লাগে। সবসময় তো আমরা বিফ, চিকেন, বড় বড় মাছ এগুলো খেয়ে থাকি, তো আমি সপ্তাহে একদিন হলো একটু শাক, একটু ভর্তা, একটু ডাল। আর ডালটা তো আমার বাসায় এভরিডে থাকবে, গতকাল ডাল রান্না আছে ফ্রিজে, তাই আর ডাল রান্না করছি না। এ তো মাছটা একটু কষানো হয়ে গেল, আমি শাকের কুচিগুলো দিয়ে দিচ্ছি এবং সাথে কাঁচা মরিচ দিয়ে দিব। আমি এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে রাখবো শাকটা একটু নরম হয়ে আসার জন্য। তা আমি চাই বাচ্চারা একটু শাক সবজি খাক, যেমন আদ্রিতা খুব বেশি, আইপ্যাড দেখে ওর চোখে একটু প্রবলেম হয়ে আসছে, তা আমি চাই একটু শাক খাক। ও খেতে চায় না, ওর আব্বু ভাতের সাথে মেখে জোর করে ওকে খাইয়ে দেয়। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমার হাজবেন্ড কিন্তু আদ্রিতা আয়াসকে সবসময় ভাত খাইয়ে দেয়, তা না হলে ওনাকে ভালো লাগে না। আমি বলেছি যে আদ্রিতা কিন্তু অনেক বড় হয়েছে, এখন তুমি দিও না খাইয়ে। আমার হাজবেন্ড বলেছে যে আদ্রিতা যেদিন বিয়ে হবে সেদিনই নাকি ওকে লাস্ট খাইয়ে দিবে, তাছাড়া এ পর্যন্ত খাইয়ে দিবে। তো আমার কিছু বলার নেই, করুক, ওর যেহেতু ভালো লাগে অফিস থেকে এসে সে বাচ্চাদের মুখে তুলে খাইয়ে দিবে। যদি এটা আমার পছন্দ না, ওরা নিজেরা বড় হয়েছে হাত দিয়ে খাবে। আমার হাজবেন্ড টু মাচ আদর করে বাচ্চাদের, এই আর কি। আরও অনেক কথা আছে, আরেকদিন বলবো। তো আজ এ পর্যন্তই, তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমার অনেক 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 দোয়া থাকবে।